তাফসিরে মাজহারিতে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোর পারে ওহী দেওয়ার জন্য নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর সাথে 1,40,000 ভাষায় কথা বলেছেন। আমার আল্লাহ মূসা নবীকে জিজ্ঞেস করলেন, ও মূসা নবী, 1,40,000 ভাষায় তোমার সাথে কথা বলেছি, বলো দেখি আমি আল্লাহ তোমাকে কি বলেছি। মূসা নবী কান্দে আর ডাকে, মাবুদ, 1,40,000 ভাষায় আমার সাথে কথা বলেছেন, আমি মূসা নবী একটা কথাও বুঝি নাই। আমার আল্লাহ বলেন, মূসা নবী, তার একটা কারণ আছে, কারণ হলো 1,40,000 ভাষার ভিতরে তুমি মূসা নবীর মাতৃভাষা ছিল না, ইব্রানি ভাষা ছিল না। রে মূসা নবী, এইবার শোনো, আমি আল্লাহ 1,40,000 ভাষায় যাহা কিছু তোমার সাথে আলোচনা করেছি, সমস্ত আলোচনাগুলো তোমার মাতৃভাষায় রিপ্লাই করতেছি। মূসা নবী বলেন, মাবুদ গো, বলেন 1,40,000 ভাষায় কি বলেছেন। আমার আল্লাহ ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা মূসা নবীর সাথে আপনার আমার আলোচনা করেছেন, আবার 1,40,000 ভাষার আলোচনা মূসা নবীর মাতৃভাষায় করলেন। মূসা নবীকে শেষ পর্যন্ত আমার আল্লাহ প্রশ্ন করেছেন, রে মূসা নবী, এইবার বলো দেখি, আমি আল্লাহ 1,40,000 ভাষায় তুমি মূসা নবীকে কি বুঝিয়েছি, কি বলিয়েছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে আর ডাকে, মাবুদ, এইবার আপনি যা বলেছেন প্রত্যেকটা কথা বাবসো আমি বুঝেছি। আমার আল্লাহ বলেন, মূসা নবী, রে বুঝে থাকলে বলো, আমি আল্লাহ 1,40,000 ভাষায় তুমি মূসা নবীকে কি বলেছি। মূসা নবী বলে, মাবুদ গো, 1,40,000 ভাষায় আমার সাথে ঘন্টার পর ঘন্টার যা কিছু আলোচনা করেছেন প্রত্যেকটা আলোচনাই ছিল আখেরি নবীর উম্মতের প্রশংসার আলোচনা। কন্যা সুবহানাল্লাহ, এত দামি উম্মত আমরা, কিন্তু আমাদের আমলটা ফালতেইতে ফাললাম না। বলুন, একান্ত থেকে কিছু ফুলা ফান যদি আগামীকাল মাঠে হাঁটুর উপরে কাপড় উঠে ফুটবল খেলায়, মানুষ কি তাদেরকে কিছু বলবে? একটু কথা বলবেন, বলবে? এখানে কথা বললে সওয়াব আছে, প্রতিটা শ্বাস নিঃশ্বাসে আল্লাহ সওয়াব দিতেছেন, কোন আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব যদি বলেন, আমার সমবয়সী যুবকরা এখানে খেলতেছে, আমি একটু শরিক হই, তিনি যদি আঁটুর উপরে কাপড়টা ফেস দিয়া এখানে খেলাইতে শুরু করে, বলুন আগামীকালকে ইমামতি থাকবে? কেন? আপনার ছেলে বাতিজা সবাই খেলাইতে পারে, ইমাম সাহেব খেলছে, শুধু ইমামতি থাকবে না, ইন্টারনেটে এটা দিয়ে দিবেন। একটাই কারণ, হুজুর, আমাদের মসজিদের ইমাম তিনি, আমরা যদিও খেলাধুলা করি, যদিও আমরা মুসলমান, একটা বিশ্বাস আমাদের, আমাদের ইমাম সাহেব আমাদের মতো না, উনি আমাদের থেকে অনেক উপরে, তিনি একজন হুজুর, যদি কোন ঠিক কিনা, তাই মনে হয় আমাদের সাথে ওনার খেলাটা সাজে নাই, কারণ পার্থক্য করছেন ইজ্জত দিয়া, কি দিয়া? ইজ্জত দিয়া। আল্লাহ বলে, এ আমার মুহাম্মদ নবীর উম্মত, আমি তোমাদেরকে এত ইজ্জত দিয়েছি, প্রত্যেকটা নবীর সাথে তোমাদের ইজ্জতের আলোচনা করেছি। কোন সুবহানাল্লাহ, এটা জানা নাই। আমরা মনে করি চেয়ারম্যান, এমপি, মেম্বার, বড় বুজুর্গ হইলে এইটারই মনে আল্লাহ একটু দুনিয়া থেকে ইজ্জত দিছে। না না বাবা রে, ব্যান চালকের মধ্যে আল্লাহর ওয়ালি হইতে পারে, আবার বিমান চালকের মধ্যে জাহান্নামী থাকতে পারে, পারে কি না? শুধু তাই নয়,
আসুন আমাদের ইজ্জত আমরা একটু নিজে নিজে জেনে নেই। যদি নিজের ইজ্জত নিজে রাখতে চাও, এত ইজ্জতি সম্মানী বান্দা আমার আল্লাহর কাছে এই সুন্দর চেহারা লইয়া হাসরের মাঠে উঠতে চাও, নিজের ইজ্জতের প্রতি একটু চিন্তা করো। মুরব্বীরা মাঝে মাঝে সালিশে যাইয়া কয়, আরে বেটা নিজের ইজ্জতটা নিজে রাখতে পারলে না, জোরে কণ্ঠে কেনা।